বন্ধুরা আজকে আপনারা জানবেন উই পোকার জীবনচক্র সম্পর্কে আর এই পোকার থেকে বড় বিশেষত্ব হলো এরা এদের জীবনকালে কখনোই ঘুমায় না বন্ধুরা উই পোকা হলো এমন এক ধরনের পতঙ্গ যারা অনেকটা পিঁপড়ের মতো দেখতে হয় এরা দেখতেই যে শুধুমাত্র পিঁপড়ার মতো তা কিন্তু নয় অনেক জায়গায় এদেরকে সাদা পিঁপড়েও বলা হয়ে থাকে এই উই পোকা সাধারণত একটি বড় গ্রুপ বানিয়ে কলোনিতে থাকতেই ভালোবাসে এই কলোনিতে উপস্থিত সব সদস্যের মধ্যে রঙের কিছুটা তারতম্য দেখা যায় উইপোকা যে কলোনিতে থাকে সেটাকে টার্মাইটারিয়াম বলা হয় আর এই টারমাইটেরিয়ামটি এদের পক্ষে লালা মাটি এবং পানি দিয়ে তৈরি করে যদি এদের প্রজাতির কথা বলা হয় তাহলে বিশ্বে এদের থেকেও বেশি প্রজাতি রয়েছে কিন্তু আপনারা কি জানেন এই উইপোকাগুলোর জন্ম কীভাবে হয় এবং এরা মাটির নিচে কিভাবে এবং কি খেয়ে বেঁচে থাকে আর আপনি দেখলে অবাক হবেন যে একটি রানী উই কত বড় হতে পারে বন্ধুরা এদের সম্পর্কে যদি আপনি সব কিছু জানতে চান তাহলে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তা এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই এই ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা উই পোকার জীবনচক্রে শুরু হয় এদের মিলনের প্রক্রিয়ার মাধ্যমে যেখানে রানী এবং পুরুষ উইপোকার মিলন হয় এদের মিলন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরে রানী উই ডিম দেওয়ার অবস্থায় চলে আসে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে রানী উই ডিম দেওয়ার প্রক্রিয়া তাদের কলোনি এবং বয়সের উপর নির্ভর করে এর মানে হল যদি কলোনি সম্প্রতি নির্মাণ হয়ে থাকে তাহলে এরা শুধুমাত্র দশটি থেকে বিশটি ডিম দেয় আর যদি রানীর বয়স অল্প হয় তাহলে সে একশো থেকে একশো পঞ্চাশটি ডিম দিয়ে থাকে কিন্তু যদি কলোনি অনেক পুরনো হয় এবং রানীর বয়স যদি বেশি হয় তাহলে সে একদিনে এক হাজারটি পর্যন্ত ডিম দেয় আপনারা জানলে অবাক হবেন যে রানী ওই পোকা পুরোপুরিভাবে বিকশিত হওয়ার পরে সে একদিনে প্রায় চল্লিশ হাজার ডিম দিতে পারে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ডিমগুলো সাদা এবং কিছুটা গোলাকারের হয়ে থাকে যখনই রানী ওই পোকা ডিম দেয় তারপর শ্রমিক ওই পোকা সেই ডিমগুলোকে নির্দিষ্ট কক্ষে নিয়ে যায় এবং যতক্ষণ না ডিম থেকে লার্ভা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সেই ডিমগুলো দেখাশোনা করে পাশাপাশি এই শ্রমিক ওই পোকাগুলো আসল ওই পোকাগুলোর জন্য কলোনির বিস্তার করতে শুরু করে যখনই ডিমগুলো এক সপ্তাহের হয়ে যায় তারপরে এই ডিমগুলো লার্ভায় বদলে যায় যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আর যখনই এগুলো লার্ভাই বদলে যায় তারপরে শ্রমিক ওই পোকাগুলো এদের দেখাশোনা করে এবং খাবার খাওয়ার দিকে নজর রাখে আর যখনই এই ডিমগুলো লার্ভাই বদলে যায় তারপর শ্রমিক ওই পোকাগুলো এদের দেখাশোনা এবং খাবারের উপর নজর রাখে এই শ্রমিক ওই পোকাগুলো এই লার্ভাগুলোকে সেলুলোজ নামের একটি পদার্থ খাওয়ায় তারপর এই লার্ভাগুলো প্রায় তিনটি স্টেপ অর্থাৎ মল্টি প্রসেস অতিক্রম করে এতে প্রায় এক থেকে দুই সপ্তাহ লেগে যায় মল্টিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে লার্ভাগুলো রানী পুরুষ শ্রমিক এবং শ্রমিক ওই প্রকার বদলে যায় বন্ধুরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুরুষ এবং মহিলা ওই পোকা কলোনির রাজা এবং রানীর পদ লাভ করে কারণ তাদের মধ্যে প্রজলন ক্ষমতা থাকে এদের একটি কলোনিতে দশ থেকে পনেরোটি ওই থাকে যারা হল রাজা কিন্তু রানী শুধুমাত্র একজনই থাকে যে সব থেকে বয়স্ক হয় বন্ধুরা পুরুষ ওই পোকা হলো তারা যারা বেশিরভাগ সময় রাতের দিকে দলবদ্ধভাবে কোনো লাইটের দিকে আকর্ষিত হয় হয়তো আপনাদের মধ্যে অনেকেই এদেরকে আপনাদের বাড়ির আশেপাশে লাইটে অথবা ল্যাম্পপোস্ট পৃষ্ঠে উঠতে দেখেছেন শ্রমিক ওই প্রকার কথা বলতে গেলে এদের গঠন কিছুটা ভিন্ন ধরনের হয় এরা সব থেকে ছোট এবং অবিকশিত হয় এরা সাধারণত হলুদ এবং সাদা রঙের হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি কলোনিতে এদের সংখ্যায় সব থেকে বেশি হয়ে থাকে এই শ্রমিক ওই প্রকারাই কলোনির প্রায় নব্বই শতাংশ জায়গা জুড়ে থাকে এর সব থেকে বড় কারণ হল বেশিরভাগ লার্ভা শ্রমিক রূপেই বিকশিত হয় এদের চোখ একেবারে ছোট হয় আর এদের কাছে ডানাও থাকে না এই শ্রমিক ঐপকারের মধ্যে পুরুষ এবং মহিলা ঐপোকা থাকে কিন্তু সম্পূর্ণ বিকশিত না হওয়ায় এরা প্রজ্বলনে অংশগ্রহণ করতে পারে না এরপরে তারা কলোনিতে একটা ঘর তৈরি করার কাজ শুরু করে শ্রমিক ঐপোকারের সংখ্যার কথা বললে কলোনিতে এদের সংখ্যা প্রায় তিন শতাংশের আশেপাশে থাকে যা শ্রমিক ঐপকার তুলনায় অনেক কম হয় এরা আকার অনেক বড়ো হয় এদের আছে অনেক বড় চোয়াল থাকে এই সৈনিক ওই প্রকার হলুদ ও ব্রাউন রঙের হয়ে থাকে পাশাপাশি এদের ডানা বিহীন এবং অন্ধ হয়ে থাকে এদের মধ্যে ওড়ার ক্ষমতা না থাকায় এরা তাদের পায়ের উপরে নির্ভরশীল হয় যখন থেকে এরা বিকশিত হয়ে যায় তখন থেকে এরা কলোনির সুরক্ষার কাজ করতে শুরু করে যেখানে এদের বিশাল চোয়াল শত্রুদের অবস্থা খারাপ করে দেয় কারণ এদের চোয়ালে বিষ থাকে যখনই লার্ভাগুলির রাজা রানী শ্রমিক এবং শ্রমিক ওই বদলে যায় অর্থাৎ পুরো পুরোপুরিভাবে বিকশিত হয়ে যায় তারপর থেকে তারা তাদের নিজ নিজ কাজে যুক্ত হয়ে যায় আপনারা শুনলে অবাক হবেন যে কলোনির রানীর দু বছরে এক হাজার শ্রমিক এবং পাঁচ বছরে প্রায় তিন লাখ শ্রমিক ওই প্রকার সংখ্যা বৃদ্ধি করতে পারে আর এইভাবে সময় যত এগিয়ে যায় এদের সংখ্যাও তত বাড়তে থাকে অনেক সময় একটি বিকশিত কলোনিতে প্রায় দশ লাখ ওই প্রকার বিস্তারও দেখা যায় যারা একটি নতুন কলোনি শুরু করার জন্য প্রস্তুত হয়ে থাকে আর যখনই একটি নতুন কলোনি প্রস্তুত হয়ে যায় তারপর পুনরায় একটি রাজা এবং একটি রানীর ওই প্রকার মিলনের মাধ্যমে তাদের জীবনচক্রের প্রক্রিয়া শুরু হয়ে যায় এদের জীবনকাল সম্পর্কে বলতে গেলে রানী ওই প্রকার আয়ু পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হয় অন্যদিকে পুরুষ ওই প্রকার আয়ু প্রায় এক বছরের আশেপাশে হয়ে থাকে শ্রমিক ওই প্রকার আয়ু দুই থেকে তিন বছর হয় এবং সৈনিক ওই পোকার আয়ু দেড় থেকে দুই বছর পর্যন্ত হয় ওই পোকা তাদের সম্পূর্ণ জীবনকালে মৃত্যু কাজ পাতা মাটি কাট কাট ময়লা এবং প্রাণীদের মল খেয়ে নিজেদের জীবন অতিবাহিত করে এদের সব থেকে বড় বিশেষত্ব হল এরা তাদের সম্পূর্ণ জীবনকালে কখনোই ঘুমায় না হ্যাঁ বন্ধুরা এরা তাদের সম্পূর্ণ জীবনকাল কলোনির গড়ে তোলার কাজেই ব্যয় করে তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা উইপোকার জীবনচক্র আপনাদের কেমন লেগেছে এবং এরপরে আপনি কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ